আমি এখন আমাদের যে ড্রাফটিং কমিটি ছিল এবং গঠনতন্ত্র সংশোধনী কমিটি ছিল তার যিনি একজন কর্মকর্তা ছিলেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম খান সাহেবকে অনুরোধ করছি। ধন্যবাদ। আমাদের কাউন্সিলের যদিও অধিবেশনটা হয়েছে অডিটোরিয়ামের ভেতরে, কিন্তু যেহেতু আমাদের কাউন্সিলররা বাইরে ছিলেন অতএব মাইক বাইরেও খোলা ছিল, এবং আমি নিশ্চিত যে আপনারা সাংবাদিক বন্ধুরা এই সুযোগ ছাড়েন নাই। তারা আমরা যে গঠনতন্ত্র অনুমোদন করেছি, যেভাবে আমরা বলেছি, এগুলো সব আপনারা নোট করেছেন এবং জানেন আপনারা। যাই হোক, তবুও এটা আনুষ্ঠানিকতা এবং সেখানে মাননীয় ভারপ্রাপ্ত মহাসচিবের পরামর্শ অনুযায়ী আমি এখন এটা বলছি আপনাদের কাছে। আমাদের বেশ কিছু জায়গায় কিছু ভাষাকে সমৃদ্ধ করা হয়েছে, এটাকে স্পষ্টতর করার জন্য কিছু শব্দের ব্যবহার করা হয়েছে, কিছু সিরিয়াল সংশোধন করা হয়েছে অনিবার্য কারণে। এরকম আমি এগুলেন পড়তে চাচ্ছি না, কারণ এগুলেন এসে যাবে আর কি মধ্যে। আমরা আমাদের দলের সদস্য হওয়ার জন্য ভর্তি ফিস ছিল 5 টাকা এবং দলের সদস্যদের বার্ষিক চাঁদা ছিল 5 টাকা বছরে। আমরা এটাকে পরিবর্তন করেছি, কাউন্সিল অনুমোদন করেছে যে এখন ভর্তি ফিস হবে 10 টাকা এবং আমাদের দলের সাধারণ সদস্য যারা তাদের বার্ষিক চাঁদা হবে 10 টাকা। আর আমাদের চাঁদা যাতে সবাই দেন এবং চাঁদা না দিলে তাহলে যেন তারা দলের সদস্য না থাকে নাকি, এটা নিশ্চিত করার জন্য, কারণ যারা দলে চাঁদা দিবেন না তারা তো দলের কার্যক্রমে তাদের আন্তরিক অংশগ্রহণ থাকলো না, তেমন লোকদেরকে না রাখাই ভালো, না থাকাই ভালো আর কি। এই চিন্তা থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দলের জাতীয় স্থায়ী কমিটি থেকে একটা বিধিমালা করে দেওয়া হবে, যেটা অলরেডি জাতীয় পর্যায়ের জন্য আছে, কিন্তু এটা সারা দেশের সকল পর্যায়ের কমিটির জন্য হবে, যে নেতৃবৃন্দ যারা হবেন তারা মাসিক চাঁদা দেবেন। কত হবে এটা বিধিমালার মাধ্যমে নির্ধারিত হবে, এবং তারা যদি একাধিক্রমে 6 মাস চাঁদা না দেন, আর গঠনতন্ত্র অনুযায়ী যাদের বার্ষিক চাঁদা দেওয়ার কথা এখন বছরে 10 টাকা, এটা যদি একাধিক্রমে 2 বছর কেউ না দেয় তাহলে তার সদস্যপদ স্থগিত হবে। যাদের দলের জাতীয় স্থায়ী কমিটি কর্তৃক প্রদত্ত বিধিমালা অনুযায়ী যাদের মাসিক চাঁদা দেওয়ার কথা, অর্থাৎ দলের নেতৃস্থানীয় ব্যক্তি যারা, তারা যদি একাধিক্রমে 6 মাস চাঁদা না দেন, আর যাদের বার্ষিক চাঁদা দেওয়ার কথা দলের গঠনতন্ত্র অনুযায়ী 10 টাকা করে, সেটা যদি তারা একাধিক্রমে 2 বছর না দেন তাহলে তাদের সদস্যপদ স্থগিত হবে। আর যাদের মাসিক চাঁদা দেওয়ার কথা তারা যদি 1 বছর অর্থাৎ 12 মাস তারা যদি চাঁদা না দেন একাধিক্রমে, আর যাদের বার্ষিক চাঁদা দেওয়ার কথা তারা যদি একাধিক্রমে 3 বছর চাঁদা না দেন তাহলে তাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে। তবে যদি অনিবার্য কারণে কেউ দিতে না পারেন, ধরে জেলে আছেন বছরের পর বছর, কিংবা গুরুতর অসুস্থ আছেন বছরের পর বছর, কিংবা কোনো কারণে আর্থিক সংকটে পড়েছেন, অনিবার্য কোনো কারণে যদি কেউ রেগুলার চাঁদা দিতে না পারে তাহলে তারা দলের চেয়ারম্যান বা মহাসচিব কিংবা জেলা পর্যায়ে হইলে সভাপতি বা সাধারণ সম্পাদক, তাদের কাছে চাঁদা মৌকুবের আবেদন করতে পারবেন, কিংবা চাঁদা বিলম্বে পরিষদের অনুরোধ জানাতে অনুমতির জন্য আবেদন করতে পারবেন। যদি দল তাদেরকে সে অনুমতি দেয় যে ঠিক আছে তার চাঁদা মৌকুব করা হলো, কিংবা তাকে আরও 1 বছর সময় দেওয়া হলো চাঁদা দেওয়ার জন্য, তাহলে কোনো সমস্যা হবে না। আমরা এখানে আমরা বলেছি যে বিভিন্ন পর্যায়ের কমিটির কর্মকর্তা কয়জন থাকবে, এটা আমাদের যে গঠনতন্ত্র ছিল সে গঠনতন্ত্রে নির্দিষ্ট করা ছিল, কিন্তু সেটার পরিমাণ ছিল কম। যেমন একটা ওয়ার্ড পর্যায়ে হয়তো 7-8 জন কর্মকর্তা, কিন্তু বিএনপি একটা বড় দল এবং অনেক লোক আছে এখানে। এখানে আমরা মনে করেছি যে
এই কর্মকর্তাদের সংখ্যা বৃদ্ধি হওয়া দরকার। ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলায়, থানায়, পৌরসভায়, জেলায়, মহানগরীতে সব জায়গাতেই আগের গঠনতন্ত্রে যেভাবে লেখা ছিল সেটার চেয়ে সংখ্যাটা বাড়ানো দরকার। এবং সংশোধনীটা এইভাবে হয়েছে যে দলের জাতীয় স্থায়ী কমিটি একটা বিধিমালার মাধ্যমে নির্ধারিত করে দেবেন যে ওয়ার্ডে কতজন কর্মকর্তা থাকবে এবং কি কি কর্মকর্তা, ইউনিয়নে কয়জন কর্মকর্তা থাকবেন এবং কি কি কর্মকর্তা, এবং মহানগরী পর্যন্ত এটা নির্ধারণ করে দেওয়া হবে। এবং এরপরে যখনই যত নির্বাচন হবে তারা ওই বিধান অনুযায়ী তারা নির্বাচিত হবেন। তবে এর মধ্যে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক এগুলো তো থাকবেই, কোষাধ্যক্ষ, উপকোষাধ্যক্ষ এগুলো থাকবে। আর নারী, আর আপনার সকল পর্যায়ে আমরা বলেছি যে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে সব পর্যায়ে দলের। আমাদের গঠনতন্ত্রে আগে বলা ছিল যে কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটিতে 10% অন্তত হতে হবে এবং ক্রমান্বয়ে সংখ্যা বাড়াতে হবে যাতে 2020 সালে যে আমরা এটা 33 সংখ্যাতে উন্নীত করতে পারি। তা আমরা সারা দেশের সকল পর্যায়ের জন্য এবার গঠনতন্ত্র সংশোধন করে বলেছি যে দলের সকল পর্যায়ের কমিটিতে নারীদের সংখ্যা অন্তত 10% কমপক্ষে, এবং এই সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি করতে হবে যাতে করে আমাদের গঠনতন্ত্রের অন্য জায়গায় যেটা বলা আছে যে 2020 সালের মধ্যে 33 শতাংশ উন্নীত করা, সেটা আমরা রিচ করতে পারি। আমরা এখানে বিভিন্ন জায়গায় আমাদের যে কমিটি গঠিত হয় সেই কমিটিগুলি মেয়াদ শেষ হওয়ার পরেও অনেক দিন ধরে সেই কমিটিগুলির পরিবর্তনের সমস্যা হয়, মানে অনেক সময় হয় না। এই যে সমস্যা আর কি, এটা দূর করার জন্য এবার আমরা খুবই স্পষ্ট করে বলে দিয়েছি যে ওয়ার্ড কমিটি থেকে জেলা বা মহানগরী কমিটি পর্যন্ত সকল পর্যায়ের কমিটির মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 3 মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত হবে। এই সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করা সম্ভব না হলে যুক্তিসঙ্গত কারণে ঊর্ধ্বতন কমিটি, অর্থাৎ ওয়ার্ড কমিটি হলে ইউনিয়ন কমিটি, ইউনিয়ন কমিটি হলে উপজেলা কমিটি, সে ঊর্ধ্বতন কমিটি তাদেরকে আরো 3 মাস সময় দিতে পারবেন, মেয়াদ বাড়াতে পারবেন। যদি তার মধ্যে না হয়, অর্থাৎ পরবর্তী 3 মাসের মধ্যে যদি না হয়, তাহলে আগের কমিটি যেটা ছিল এটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ কমিটির মেয়াদ শেষ হওয়ার 6 মাসের মধ্যেও যদি নিজেরা তারা কমিটি পুনর্গঠন করতে না পারে তাহলে ওটা বাতিল হবে, এবং ঊর্ধ্বতন কমিটি যেটা তারা 3 মাসের সময় দিয়ে একটা আহ্বায়ক কমিটি নিয়োগ করে দেবে যে তারা 3 মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করবে। যদি কোনো কারণে সেটাও না হয় তাহলে আর তাদের হাতে কিছু থাকবে না, দরকার হলে কেন্দ্রের পক্ষ থেকে সেখানে কমিটি করে দেওয়া হবে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য। আর একটা হলো যে দলীয় শৃঙ্খলা এবং যারা কাজকর্মে যুক্ত থাকে না, নিষ্ক্রিয়, এই কারণে কমিটিগুলি তাদের কমিটির কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ব্যবস্থা অনেক রকম ব্যবস্থা আছে, কিন্তু যদি কাউকে সাময়িকভাবে বহিষ্কার কিংবা তার সদস্যপদ স্থগিত করতে চায় তারা, তাহলে যে কমিটি তাদের অনুমোদন দিচ্ছে সেই কমিটির মতামত নিতে হবে, অনুমোদন নিতে হবে। আমাদের গঠনতন্ত্রে বলা আছে যেমন থানা কমিটির অনুমোদন দিবে জেলা কমিটি, থানা কমিটি যদি তাদের কমিটির কারো সদস্যপদ স্থগিত করতে চায় কিংবা সাময়িকভাবে বহিষ্কার করতে চায় তাহলে জেলা কমিটির অনুমোদন নিতে হবে, জেলা কমিটি বা মহানগর কমিটি করতে চাইলে কেন্দ্রীয় কমিটি বা জাতীয় নির্বাহী কমিটির অনুমোদন নিতে হবে। আর যদি কাউকে বহিষ্কার করতে হয় তাহলে আমাদের গঠনতন্ত্র আগে থেকেই বলা আছে যে এই ক্ষমতা জাতীয় স্থায়ী কমিটি কিংবা চেয়ারপার্সনের, এটাইভাবে বলা আছে আর কি, যে সাময়িকভাবে বহিষ্কার কিংবা সদস্যপদ স্থগিত করতে হলে ঊর্ধ্বতন কমিটির সম্মতি লাগবে, আর বহিষ্কার করতে হলে জাতীয় স্থায়ী কমিটি কিংবা চেয়ারপার্সনের অনুমতি লাগবে। আর কেন্দ্রের অনুমোদন ছাড়া কেউ কোনো কমিটি বাতিল করতে পারবে না, কমিটি বাতিল করা যাবে না, কারণ কমিটিগুলি কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবে, সেজন্য বাতিল করতে পারবে না। তবে অনুমোদন দানকারী কমিটি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কমিটির অনুমোদন ক্রমে
তার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে পারবে। তবে স্থগিত করলেও কেন স্থগিত করা হলো এটা ব্যাখ্যা সহ কেন্দ্রকে জানাতে হবে এবং এই ব্যাপারে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে সেটা চূড়ান্ত হবে, কিন্তু তারা পারবে করতে আর কি, কিন্তু এটা ব্যাখ্যা সহ জানাতে হবে। আমাদের জাতীয় নির্বাহী কমিটিতে কিছু পদ সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদটা আমাদের 17 থেকে 35 করা হয়েছে, আর সাংগঠনিক সম্পাদক আমাদের ছিল 6 জন, তখন 6টা বিভাগ ছিল, এরপরে রংপুর বিভাগ হওয়ার পরে এটা 7 জন করা হয়েছিল, কিন্তু এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন সাংগঠনিক সম্পাদক হবে প্রতি বিভাগে 1 জন করে, কারণ নতুন নতুন বিভাগ হলে আবার গঠনতন্ত্র সংশোধন করা মুশকিল, সেজন্য বলে দেওয়া হচ্ছে যে প্রতি বিভাগের জন্য 1 জন সাংগঠনিক সম্পাদক থাকবে। আমাদের গঠনতন্ত্র ছিল শিল্প বাণিজ্য শিল্প সম্পাদক, আমরা এটাকে শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক করেছি, এবার শিল্প সম্পাদক না, শুধু তথ্য প্রযুক্তি ছিল, এটা তথ্য প্রযুক্তি হবে, কারণ বিজ্ঞান ও প্রযুক্তি আলাদা একটা সম্পাদক আছে, আর এটা শুধুই তথ্য প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজি। আমরা এখানে একটা নতুন সম্পাদকীয় পদ সৃষ্টি করেছি, সেটা হলো ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক। সহসাংগঠনিক সম্পাদক আমরা করেছি প্রতি বিভাগে 2 জন করে, এবার আগে ছিল 1 জন, 6 জন সাংগঠনিক সম্পাদক, 6 জন সহসাংগঠনিক সম্পাদক, এবার আমরা সাংগঠনিক সম্পাদক বলেছি প্রতি বিভাগে 1 জন, আর সহসাংগঠনিক হবে প্রতি বিভাগে 2 জন করে, এবং যেটা গঠনতন্ত্রে লেখা না কিন্তু আলোচনা হয়েছে যে চেষ্টা করা হবে যে এর মধ্যে যত বেশি সম্ভব মেয়েদেরকে অন্তত 1 জন করে ব্যবস্থা করা যায় কিনা, কারণ দেশের জনসংখ্যার অর্ধেক নারী, আমরা তাদেরকে আমরা সংগঠিত করতে চাই। আমরা সহ আন্তর্জাতিক সম্পাদক কোনো পদ ছিল না, আমরা এটা 7টা নতুন পদ সৃষ্টি করেছি, কারণ সারা দুনিয়ায় আমাদের যারা সমর্থক আছে তাদেরকে আমরা আরো যে নিয়ম সেসব দেশে আছে সেই নিয়মের মধ্যেই আমরা, বা আমাদের দেশের যে নিয়ম তার মধ্যেই আমরা তাদেরকে সংগঠিত করতে চাই। আমরা 1 জন সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক করেছি, 1 জন সহ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক করেছি, 1 জন সহ সম্পাদক প্রশিক্ষণ বিষয়ক করেছি, এটা আমরা 2 জন করেছি, এটা কারণ আপনারা একটু পরে শুনবেন আর কি যে আমরা একটা রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্র করতে যাচ্ছি। গণশিক্ষা বিষয়ক 1 জন সহ সম্পাদক হয়েছে, ধর্ম বিষয়ক সম্পাদক আমাদের 1 জন আছে কিন্তু সহধর্ম বিষয়ক সম্পাদক 3 জন, এবার আমরা এটাকে 4 জন করেছি। শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক সহ সম্পাদক আমরা 2 জন করেছি, বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক 1 জন করা হয়েছে, স্বনির্ভর বিষয়ক 1 জন সহ সম্পাদক, তাঁতি বিষয়ক 1 জন সহ সম্পাদক, পরিবার কল্যাণ বিষয়ক 2 জন সহ সম্পাদক করা হয়েছে, কারণ আমরা চাইছি যে পুষ্টি বিজ্ঞানের ব্যাপারে যারা কাজ করেন আমরা তাদেরকেও সম্পৃক্ত করতে চাই। আর স্বাস্থ্য বিষয়ক আমাদের সহ সম্পাদক ছিল না, আমরা 2 জন করেছি, আমরা চাচ্ছি যে তার মধ্যে 1 জন যারা সেবা কর্মী আছেন নার্সেস আছেন তাদের মধ্যে থেকে নেওয়া যেতে পারে। প্রবাসী কল্যাণ বিষয়ক 1 জন সহ সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক 1 জন সহ সম্পাদক, তথ্য প্রযুক্তির 1 জন সহ সম্পাদক, মানবাধিকার বিষয়ক 1 জন সহ সম্পাদক, ক্ষুদ্র ঋণ বিষয়ক 1 জন সহ সম্পাদক এবং উপজাতি বিষয়ক 1 জন সহ সম্পাদক করা হবে। আপনার আমাদের দলের গঠনতন্ত্রে একটা বিধান ছিল যে বিভিন্ন বিষয়ে দলের চেয়ারপারসন বিষয় কমিটি গঠন করতে পারবেন, এবং সেখানে কিছু উল্লেখ ছিল কিছু বিষয়ের, কিন্তু সেটা অল্প কয়েকটা বিষয়ের উল্লেখ ছিল। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই কমিটির নাম হবে বিষয় ভিত্তিক উপকমিটি, বিষয় কমিটি না, এটা হবে বিষয় ভিত্তিক উপকমিটি, এবং এই কমিটি যেসব ব্যাপারে এসব কমিটি গঠিত হতে পারে তার মধ্যে থাকবে, মানে এটাই কনক্লুডিং না কিন্তু এটা আমরা উল্লেখ করেছি যে এসব ব্যাপারে উপকমিটি হবে, আরো হতে পারে আর কি, সেটা হলো অর্থ পরিকল্পনা, জনস্বাস্থ্য পরিবার কল্যাণ, শিক্ষা প্রশিক্ষণ, গবেষণা, আন্তর্জাতিক সম্পর্ক, প্রতিরক্ষা, শিল্প বাণিজ্য, নারী ও শিশু, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, যুব উন্নয়ন, শ্রম ও প্রবাসী কল্যাণ,
যোগাযোগ ও গণপরিবহন, এনার্জি খনিজ সম্পদ, মানবাধিকার, ত্রাণ, দুর্যোগ ব্যবস্থাপনা, পানি সম্পদ ও বন্যা উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ, মুক্তিযুদ্ধ, ক্ষুদ্র ঋণ, ক্রীড়া সংস্কৃতি, সুশাসন ও জনপ্রশাসন, মানব সম্পদ উন্নয়ন, জাতীয় সংহতি এবং এথনিক মাইনরিটি। আর আমাদের গঠনতন্ত্রে লেখা ছিল যে এই কমিটিগুলিতে দলের কাউন্সিলের সদস্যদের দ্বারা গঠিত হবে, তবে দলের সদস্য নন এমন বিশেষ ব্যক্তিদেরকে নেওয়া যাবে, কিন্তু তার সংখ্যা তিন ভাগের এক ভাগের বেশি হতে পারবে না। আমরা এবার এই রেস্ট্রিকশনটা আমরা তুলে দিয়েছি, আমরা এভাবে লিখব এখন যে এইসব উপকমিটিতে দলের সদস্য নন অথচ বিশেষ ক্ষেত্রে পারদর্শী, যোগ্যতা এবং দক্ষতা সম্পন্ন এমন ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করা যাবে। কতজন করতে হবে বা করা যাবে সেটা না, করা যাবে। আমাদের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের যে বিধানটা ছিল সেই বিধানে বলা ছিল যে 15 জন হবেন উপদেষ্টা কাউন্সিলের সদস্য, তবে চেয়ারপারসন ইচ্ছে করলে এটা বাড়াতে পারবেন, কিন্তু আমরা দেখেছি যে এটা 30-35 জন হয়ে যায় আর কি। কাজেই এটার এই রেস্ট্রিকশনটা বা সংখ্যার রেস্ট্রিকশনটা আমরা এবার আর রাখতে চাই নাই আর কি। আমরা বলেছি এইভাবে যে চেয়ারম্যানকে বিভিন্ন বিশেষ বিষয়ে পরামর্শ দানের জন্য একটি উপদেষ্টা কাউন্সিল থাকবে, উপদেষ্টা কাউন্সিলের সদস্যগণ চেয়ারম্যান কর্তৃক মনোনীত হবেন এবং জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদমর্যাদার অধিকারী হবেন। পদাধিকার বলে উপদেষ্টা কাউন্সিলের সদস্যগণ দলের জাতীয় কাউন্সিলের সদস্য বলে গণ্য হবেন। আমরা আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের দলের চেয়ারম্যানের নির্বাচনের একটা বিধান আমাদের ছিল, আমাদের গঠনতন্ত্রে আলাদা বিধান, কাউন্সিলে নির্বাচিত হবে কিন্তু সেটার আগেই তার প্রস্তুতি এবং অন্যান্য কাজ সম্পাদনের জন্য একটা বিধান আমাদের গঠনতন্ত্রে আগেও ছিল। আমরা সেই বিধানে স্থায়ী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে দলের চেয়ারপারসন তার ক্ষমতা বলে এই বিধানের সংশোধন একটা করেছিলেন। তার ল্যাঙ্গুয়েজটা ছিল এরকম যে চেয়ারম্যান নির্বাচনের সময় একই সাথে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান 3 বছরের জন্য নির্বাচিত হবেন। এই যে সংশোধনী যেটা করা হয়েছিল এটা করা হয়েছিল জাতীয় কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে, জাতীয় কাউন্সিল এই সংশোধনীটা অনুমোদন করেছে, ফলে এটা গঠনতন্ত্রের স্থায়ী অংশ হয়ে গেল। আমাদের দেখলেন আর যেগুলেন ছোটখাটো যেগুলেন আছে আমি একটু পড়ছি না আপনাদের দেখলেন আর কি জন্য। আর একটা হলো যে সিনিয়র ভাইস চেয়ারম্যানের যে অংশ সেখানে বলা ছিল এক জায়গায় যে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন, অনুপস্থিতিতে চেয়ারম্যানের অনুপস্থিতিতে তিনি অ্যাক্টিং চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। আমরা এটাকে স্পষ্ট করার জন্য বলেছি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যখন উনি থাকবেন তখন তিনি চেয়ারম্যানের সমুদয় দায়িত্ব পালন করবেন, সব দায়িত্বই পালন করবেন। এবং এটাও বলা হয়েছে আর কি যেটা সেটা হলো যে 3 উপধারা শেষে আমরা বলেছি যে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত, অর্থাৎ চেয়ারম্যান যদি কখনো না থাকেন তাহলে সিনিয়র ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন এবং আমাদের গঠনতন্ত্রে লেখা আছে তিনি অবশিষ্ট মেয়াদের জন্য বহাল থাকবেন। এখন আমাদের দেশটা এমন আর কি যে আপনার মেয়াদের মধ্যেই সব কাজ করা যায় এটা বলা মুশকিল, কোনো কারণে মেয়াদের মধ্যে হয়তো করা যায় না, তো সেই জন্য আমরা এটাকে এই ল্যাঙ্গুয়েজটা আমরা এইভাবে করে রাখছি যে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্বে বহাল থাকবেন, সেভিং ক্লজের মতো আর কি, যে যাতে সমস্যা না হয়। আমরা আমাদের অঙ্গ সংগঠন সমূহ সেখানে বলা ছিল যে দলের কর্মসূচি বাস্তবায়ন করা তাদের প্রধান কাজ। আমরা বলেছি যে ল্যাঙ্গুয়েজটা এমন হবে যে যাদের সমন্বয়ে অঙ্গ দল গঠিত তাদের কল্যাণ সাধন এবং তার পাশাপাশি দলের কর্মসূচি বাস্তবায়ন করা হবে অঙ্গ দলগুলোর প্রধান কাজ আর কি। আর সহযোগী সংগঠনের ব্যাপারে কথাটা স্পষ্ট ছিল না, আমরা স্পষ্ট করেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা সহযোগী সংগঠন গড়ে তুলতে পারবে, তবে চেয়ারম্যানের অনুমোদন ক্রমে তারা দলের সহযোগী সংগঠন গণ্য হবে, অনুমোদন না পাওয়া পর্যন্ত তারা সহযোগী সংগঠন বলে গণ্য হবে না। আমরা এবার গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা দলের সিদ্ধান্ত এবং এটা বাস্তবায়ন করা হবে, সেটা হলো যে দলের চেয়ারম্যান কার্যালয়ের অধীনে দলের নেতা কর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণ দানের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র, দলের সামগ্রিক সামর্থ্য বৃদ্ধির জন্য
একটি গবেষণা কেন্দ্র এবং ইলেকট্রনিক ও সামাজিক মিডিয়ার মাধ্যমে দলের প্রচার কার্যক্রম জোরদার এবং ভাবমূর্তি উজ্জ্বলতর করার লক্ষ্যে একটি মিডিয়া উইং প্রতিষ্ঠিত করা হবে। দলের চেয়ারম্যান স্বয়ং কিংবা তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে তিনি এসব বিশেষায়িত প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা, তদারকি এবং নিয়ন্ত্রণ করবেন। আপনারা জানেন যে আমাদের একটা সামাজিক ও রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্র ছিল, কিন্তু অনেকদিন ধরে সেটা বন্ধ আছে। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ইমিডিয়েটলি এই প্রশিক্ষণ কেন্দ্রটা আবার করা হবে। আমাদের এবারের কাউন্সিলে একটা বড় ধরনের একটা নীতিগত পরিবর্তন যেটা আনা হয়েছে গণতন্ত্রের মাধ্যমে, সেটা হলো এক নেতা এক পদ। এটা বলা হয়েছে যেটা এবং বলা হয়েছে যে পরিষ্কার, আপনারা একটু খেয়াল করে যদি শোনেন তা নাহলে কনফিউজ হওয়া লাগবে, সেটা হলো যে কোনো ব্যক্তি কেউ একই সাথে দলের জেলা বা মহানগর কমিটি, উপজেলা কমিটি, পৌরসভা কমিটি, ইউনিয়ন কমিটি বা ওয়ার্ড কমিটি, অর্থাৎ ওয়ার্ড থেকে মহানগর পর্যন্ত যত কমিটি আছে, কোনো একজন ব্যক্তি এর একাধিক কমিটিতে প্রেসিডেন্ট বা সেক্রেটারি হতে পারবে না, অন্য পদে থাকতে পারবে, প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারবে না। এমনকি যে ওয়ার্ডে যে প্রেসিডেন্ট সেক্রেটারি, সে খালি ইউনিয়ন না, সে উপজেলারও হতে পারবে না, সে জেলারও হতে পারবে না, মহানগরে হতে পারবে না, পৌরসভারও হতে পারবে না। আবার যে মহানগরী প্রেসিডেন্ট সেক্রেটারি বা ওয়ার্ড মানে জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি বা উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা এসে আবার কোনো ওয়ার্ড বা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারবে না। এই দুইটা পদে এই রেস্ট্রিকশনটা করে দেওয়া হয়েছে যে এটা পারবে না, কারণ এটা হোল টাইম ফুল টাইম পদ, যারা করবে তারা ওইটাই করবে, আর সবার হবে, এটা গণতন্ত্রের সংশোধন। আর একটা বলা হয়েছে যে আমরা বলেছি যে এটা শুধু আমরা আমাদের বেস লেভেলের যারা নেতা তাদের জন্য এটা করলাম না, আরও করা হয়েছে যেটা যে দলের জাতীয় স্থায়ী কমিটির কোনো সদস্য কিংবা চেয়ারম্যানের উপদেষ্টা বা কাউন্সিলের কোনো সদস্য কিংবা জাতীয় নির্বাহী কমিটির কোনো কর্মকর্তা এবং অঙ্গ দলের কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা কেউ দলের অন্য কোনো পর্যায়ের কোনো কমিটিতে কর্মকর্তা নির্বাচিত হতে পারবে না। ওরা তো তাও ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারি হতে পারবে, কিন্তু যারা স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা কাউন্সিলের সদস্য, নির্বাহী কমিটির কর্মকর্তা, অঙ্গ দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা দলের অন্য কোনো পর্যায়ের কোনো কমিটিতে কর্মকর্তা হতে পারবে না, তারা মেম্বার হতে পারবে। এখন আমি নজরুল ইসলাম খান দলের স্থায়ী কমিটির সদস্য, আমি যদি আমার জামালপুর জেলায় যদি হইতে চাই আমি ম্যাক্সিমাম আমি মেম্বার হইতে পারবো, আর কিছু হতে পারবো না। সবাই অর্থাৎ আমরা এই এক পদ সিদ্ধান্তটা আমরা শুধু আমাদের বেস লেভেলের নেতাদের জন্য না, দলের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তাদের জন্য এটা কার্যকর করা হলো। আরেকটা হলো যে আপনারা জানেন যে আমাদের এই কমিটিটা ঘোষণাপত্র ব্যাপারটাও দেখছিলাম আমরা, এটা বলা হয়েছে। ও তবে একটা কথা আমরা বলে রাখছি যে অনিবার্য কারণে দলের চেয়ারম্যান ব্যতিক্রম অনুমোদন করতে পারবেন। কোনো জায়গায় যদি অ্যাটল মনে হয় যে কোনো একজন কর্মকর্তাকে কোনো এক জায়গায় তাকে রাখা দরকার, কোনো একটা জেলায় বা কোনো উপজেলায় বা কোনো জায়গায়, এবং সেটাও সাময়িকভাবে, মানে সাময়িকভাবে ব্যতিক্রম অনুমোদন করা যাবে, ফর 6 মান্থস, 1 ইয়ার, 2 ইয়ার, মানে একটা টার্মের জন্য হতে পারে, এটা অনুমোদন করা যাবে, কিন্তু স্থায়ীভাবে কোনো ব্যতিক্রম অনুমোদন করা যাবে না। আরেকটা হলো যে আপনার আমাদের কাউন্সিল অনুমোদন করেছেন যে এই যে আমরা নতুন যে সংশোধনগুলি এগুলোকে গঠনতন্ত্রে অ্যাকোমোডেট করার জন্য সিরিয়ালের পরিবর্তন হবে, অনুচ্ছেদ উপ অনুচ্ছেদের যে নতুন করে গোছানো, এটা অনুমোদন করেছে তারা। আর আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দলের ঘোষণাপত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম প্রতিষ্ঠাতা হিসাবে এবং দল গঠনের তারিখটা আর কি 1 সেপ্টেম্বর 1978 এগুলো উল্লেখ থাকবে, কারণ এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যখন করেছিলেন তখন তো উনি একটা দরকার হয় না আর কি, কিন্তু এখন আমরা এটা মনে করেছি। আর দলের যে 19 দফা কর্মসূচি এটা আমরা আমাদের ঘোষণাপত্রের সঙ্গে যুক্ত করব। আর এটা কাউন্সিল অনুমোদন করেছে যে আমাদের দলের ঘোষণাপত্র এবং দলীয় আদর্শ উদ্দেশ্য কর্মসূচি একটা অংশ আছে, এটা আপডেট করা, এটার প্রয়োজনীয় সংশোধন করা, করে স্থায়ী কমিটির সাথে অনুমোদন করে
এই সবগুলোর মিলে একটা বই আকারে আমরা প্রকাশ করব। বীরুত্তম, হ্যাঁ, জিয়াউর রহমান বীরুত্তম কথাটা আমরা লিখে রাখছি দলের ঘোষণাপত্রে। দলের প্রতিষ্ঠাতা হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের নাম এবং দলের প্রতিষ্ঠার তারিখ উল্লেখ করতে হবে। ধন্যবাদ আপনাদের।